মিষ্টি কুমড়া উৎপাদন ও বিক্রি অর্থ উপার্জনের একটি ভালো উপায়। কিন্তু উৎপাদনের পরপরই প্রচুর পরিমাণে কুমড়া থাকে, ফলে কৃষকরা ভালো দাম পায় না। মিষ্টি কুমড়া সংরক্ষণ করলে পরবর্তীতে তা বেশি দামে বিক্রি করা যায়। তবে কিছু কিছু মিষ্টি কুমড়া সংরক্ষণ করা যায় না, সেগুলো সাথে সাথে খেয়ে বা বিক্রি করে ফেলতে হয়। যদি ঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে মিষ্টি কুমড়া অনেক দিন রাখা যায়। এই ভিডিওটিতে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকরা আমাদেরকে দেখাবেন কিভাবে মিষ্টি কুমড়া সঠিকভাবে বাছাই ও সংরক্ষণ করা যায়। কিন্তু আসুন তার আগে আমরা এর কিছু উপকারিতা সম্বন্ধে জানি। আমরা মিষ্টি কুমড়া এখানে সংরক্ষণ করে রাখছি, আমার সুবিধা হয় যখন তখন আমরা বেরকি পাক করে খাইতে পারি, আমার ছেলে মেয়ে খায়, স্বামী খায়, পুষ্টিকর খাদ্য জিনিস। এই জন্য প্রচুর উৎপাদনের কারণে মৌসুমে কুমড়ার ভালো দাম পাওয়া যায় না, ভালোভাবে সংরক্ষণ না করলে কুমড়া তাড়াতাড়ি পচে যায়। শক্ত চামড়ার পাকা মিষ্টি কুমড়া বাছাই করুন, যাতে ফাটল, আঁচড় বা ক্ষত না থাকে। কুমড়াগুলোর বোটা কেটে ফেলুন এবং এক সপ্তাহ রোদে শুকান। শুকানো মিষ্টি কুমড়াগুলো শুকনো, ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন মাচায় রাখুন। ভেজা আবহাওয়া থেকে রক্ষা ও সংরক্ষণের সুবিধার জন্য সেগুলোকে উঁচু জায়গায় রাখুন। মনে রাখবেন, এক বা দুই সপ্তাহ পর পর মিষ্টি কুমড়াগুলো রোদে শুকাতে হবে এবং দেখতে হবে সেগুলোতে কোনো ক্ষত হয়েছে কিনা। ছোটখাটো ফাটা বা আঁচড়গুলোতে চুন লাগিয়ে দিন। এখন আপনি সারা বছর ধরে মিষ্টি কুমড়া খেতে ও বিক্রি করতে পারবেন।